নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি ভূগোলের, যার পেজ নম্বর 380 এবং 381 নম্বর পেজ। তো দেখো, 380 নম্বর পেজের যে সমস্ত ভূগোলের MCQ আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। ফার্স্ট কোয়েশ্চেন কেসে 1.1 বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সূর্য। পরের কোশ্চেন কী আছে 1.2, বহির্জাত শক্তি নয় এমন একটি শক্তি হলো, এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার অগ্নুদ্গম। পরের কোশ্চেন কী আছে 1.3, নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয়, এর অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার জলপ্রপাত, জলপ্রপাত। পরের কোশ্চেন কী বলেছে 1.4 বলেছে রসে মাতানো তৈরি হয়, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হিমবাহে। পরের কোশ্চেন কী আছে 1.5, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে, এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ওয়াদি, ওয়াদি। পরের কোশ্চেন কেসে 1.6, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল, এর অ্যান্সার হবে ক্যয়ের অ্যান্সার ভাষা। পরের কোশ্চেন কেসে 1.7, কয়াল দেখা যায়, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কেরালা। 1.8 কী বলেছে, ভারতের একটি অন্তর্বাহিনী নদী, এর অ্যান্সার হবে লুনি। পরের কোশ্চেন কেসে 1.9, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দেখা যায়, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার লু। পরের কোশ্চেন কেসে 1.10, খোয়াই খোয় বা গালি খোয় দেখা যায়, এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার ল্যাটেরাইট মৃত্তিকায়। পরের কোশ্চেন কেসে 1.11, ম্যানগ্রেভ অরণ্য দেখা যায়, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার উপকূলে। পরের কোশ্চেন কেসে 1.12, রেটুন প্রথা প্রয়োগ করা হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ইক্ষু চাষে। পরের কোশ্চেন কেসে 1.13, সব শিল্পের মেরুদণ্ড বলা হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার লৌহ ইস্পাত শিল্পকে। নেক্সট কোশ্চেন কেসে 1.14, হীরক চতুর্ভুজ পরিকল্পনাটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল, এর অ্যান্সার কী হবে ক্ষয়ের অ্যান্সার রেলপথ। তোমাদের মাথায় রাখতে হবে, সোনালী চতুর্ভুজ যদি বলে সেটা হবে সড়ক পথ, এবং হীরক চতুর্ভুজ যদি বলে সেটা হবে রেলপথ। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। 2.11 কী বলেছে, নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় কিউসেক, এটা কী আছে সত্য আছে, কারণ নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় কিউ সেকেই। পরের কোশ্চেন কী আছে 2.12, হিমরেখা সারা বছর ও সব স্থানে সমান উচ্চতায় অবস্থান করে, এটা কী আছে ভুল আছে, কারণ হিমবাহ সারা বছর সব স্থানে সমান উচ্চতায় অবস্থান করে না, অর্থাৎ এটা ভুল অশুদ্ধ। পরের কোশ্চেন কী আছে 2.13, থর মরুভূমি রাজস্থানে দেখা যায়, এটা কী আছে শুদ্ধ আছে। পরের কোশ্চেন কী আছে 2.14, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদ তাল নামে পরিচিত, এটা কী আছে শুদ্ধ আছে, অর্থাৎ ঠিক আছে। 2.15 কী বলেছে, নর্মদা উপত্যকায় গ্রস্ত উপত্যকার উদাহরণ, এটা কী আছে ঠিক আছে, মানে শুদ্ধ। 2.16 কী বলেছে, শরৎকালে পশ্চিমবঙ্গে কালবৈশাখী দেখা যায়, এটা কী আছে ভুল আছে, মানে অশুদ্ধ। 2.17 কী বলেছে, তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে 2.17, আর্দ্র সমুদ্রবায়ু ফসল চাষের পক্ষে উপযুক্ত, এটা ভুল আছে, কারণ আর্দ্র মৌসুমি বায়ু হবে, ঠিক আছে, মৌসুমি বায়ু হবে, এটা ভুল আছে অশুদ্ধ। পরের কোশ্চেন কী আছে, এবার আমি 2.2 এর কোশ্চেনগুলো সলভ করবো, যেখানে আমরা শূন্যস্থান লক্ষ্য করতে পারছি। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, ফার্স্ট কোশ্চেন বলেছে বায়ুকার্যে প্রধান সবচেয়ে বেশি দেখা যায়, অ্যান্সার হবে ড্যাশ হবে মরু অঞ্চলে। 2.22 কী বলেছে, তরবারির ন্যায় বালিয়াড়িকে ড্যাশ বলে, অ্যান্সার হবে শিব বা অনুদুর্ঘ বালিয়াড়ি বলে। 2.23 কী বলেছে, ড্যাশ গাছে রেশম কীট প্রতিপালন করা হয়, অ্যান্সার হবে তুত গাছে। পরের কোশ্চেন কী আছে 2.24, ভারতের মৌসুমি বৃষ্টিপাতের সময় ড্যাশ ফসল চাষ করা হয়, অ্যান্সার হবে খারিফ ফসল। তোমাদের মাথায় রাখতে হবে, শীতকালে রবি শস্য চাষ করা হয় এবং গ্রীষ্মকালে খারিফ শস্য চাষ করা হয়, মানে বৃষ্টিপাতের সময়। পরের কোশ্চেন কী বলেছে 2.25, ভারতের একক বৃহত্তম শিল্প ড্যাশ শিল্প, অ্যান্সার হবে কার্পাস বয়ন শিল্প। 2.26 কী বলেছে, অতি দ্রুত যান চলাচলের সড়ক পথ ড্যাশ নামে পরিচিত, অ্যান্সার হবে হাইওয়ে, তোমরা তো জানো। 2.27 কী বলেছে, ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি, অ্যান্সার হবে কেরালা রাজ্যে, ঠিক আছে, দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে। পরের কোশ্চেন কী আছে 2.3 কোশ্চেনগুলো সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে 2.31, শুষ্ক অঞ্চলের গঠিত গিরিখাতকে কী বলে, অ্যান্সার হবে ক্যানিয়ন। 2.32 কী বলেছে, যোগ জলপ্রপাত কোন নদীতে আছে, অ্যান্সার হবে শরাবতী নদীতে আছে। 2.33 কী বলেছে, মরুস্থলী শব্দের অর্থ, অ্যান্সার হবে মৃতের স্তূপ, অর্থাৎ মরুস্থলী শব্দের অর্থ হলো মৃতের স্তূপ। 2.34 কী বলেছে, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম লেখো, অ্যান্সার হবে গোয়া।
ঠিক আছে, বৃহত্তম অঙ্গরাজ্যের নাম হলো রাজস্থান এবং ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হলো গোয়া। 2.35 কি বলেছে, বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথমে? অ্যান্সার হবে তামিলনাড়ু। 2.36 কি বলেছে, ভারতের উচ্চতম মালভূমির নাম কি? অ্যান্সার হবে লাদাখ, লাদাখ। 2.37 কি বলেছে, প্রধান কোন বায়ু প্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? এর অ্যান্সার হবে প্রধান মৌসুমী বায়ু প্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। 2.38 কি বলেছে, 2011 খ্রিস্টাব্দের সেন্সাস অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? অ্যান্সার হবে 382 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে, তাই তো? এবার আমি 2.4 এর বাঁদিকের সাথে ডান দিকের মিলাবো। 2.4 অনেক কি বলেছে, করমুক্ত বন্দর? অ্যান্সার হবে তিনের অ্যান্সার কান্ডালা। 2.42 কি বলেছে, বৈদ্যুতিক ডাক ব্যবস্থা? অ্যান্সার হবে চারের অ্যান্সার ইমেল। 2.43 কি বলেছে, আহমেদাবাদ? এর অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার ভারতের ম্যানচেস্টার। 2.44 কি বলেছে, ভারতের রুড? অ্যান্সার হবে দুর্গাপুর। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে 2022 সালের মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের এবিটিএস সলভ এবং 2022 সালের মাধ্যমিকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সলভ করা আছে। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।